তুই উঠতে পারতেছ বাবা হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে করে ওঠো অনেক কষ্ট হচ্ছে আমাদের ও জীবনের ক্ষেত্রেও তাই আমরা তাই বলি আর কি সিদ্ধান্ত নেওয়ার পরে মনে হয় যে ভুলে গেছে হ্যাঁ মম পেছনে আছে চলো তুমি চলো হ্যাঁ দাঁড়াও কান দাঁড়াও চলো চলো তুমি চলে গেছো চলো চলো এই যে চলে এসে আস্তে তুমি আস্তে যাও আস্তে যাও হম অনেক উপরে উঠেছি তুমি চলো চলো না এখন এখন মধ্যে একদমই উঠছে অসুবিধা নেই যাও 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 অনেক উপরে উঠতে হবে চলো বন্ধু উপরে চলে গেছে তোমার ওই বন্ধু উপরে চলে গেছে ওই যে উপরে দেখো তাকে দেখো ওই যে দাদা চলে গেছে এই দাঁড়াও ধ্রুব দাঁড়াও হ্যাঁ চলো হ্যাঁ 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 না আগে উঠেছি আমরা প্রায় চারতলা আর পরে আসলাম ছয়তলা দশতলা প্লাস মিনিমাম এই আরেকটা ফ্লোর হবে যাবে বাবা দাঁড়াও পড়ে যাবা ভীমছড়ি বাবা আমরা কোথায় এসেছি বলো ভিডিওতে বলে দাও বলো ভীমছড়ি এসেছি আমার দিকে তাকাও এইদিকে তাকাও বাবা আমার দিকে তাকাও এখানে দাঁড়াও এই এই রাস্তা মেইন রাস্তা আসো ও ভীমছড়ি ভীমছড়ি হ্যাঁ এলা ভীমছড়ি ওকে কক্সবাজার থেকে শহর থেকে প্রায় 5 কিলো দক্ষিণে সমুদ্রের কূলবর্তী ছোট্ট একটি টিলা চলো সামনে চলো ও সামনে আছে হ্যাঁ আরেকটা সামনে আমরা একটু যাই দাঁড়াও 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 দেখি দাঁড়াও প্রায় 11-12 তলার মতো উঁচু হবে খাড়া